এখন দেখাচ্ছিলাম নিসান ডুয়ালিস স্পেশাল ফিটিংস হচ্ছে প্যানারোমিক সানরুফ, একটি বড় প্যানারোমিক সানরুফের অপশন রয়েছে এই গাড়ি থেকে। আর ভিউয়ার্স, এই গাড়ি হচ্ছে 2007 মডেল, 2012 রেজিস্ট্রেশন করা। এটিতে রয়েছে স্পেশাল সানরুফের অপশন, সিট পাওয়ারের অপশন রয়েছে। আর এই গাড়িটি আপনি যখন ইউজ করবেন আপনার মনে হবে একটি 1200 সিসি অথবা 1000 সিসি গাড়ি চালাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ, আপনার দোয়া অনেক ভালোই চলতেছে। কয়টি গাড়ি দেখাবেন আজকে? তিনটি জিপ গাড়ি দেখাবো। তিনটি জিপ গাড়ি? যে একটি নিসান পেট্রোল থাকবে, থাকবে টয়োটা rav4 এবং নিসান ডুয়ালিস প্যানারোমিক সানরুফ সহ। ওয়াও, তো প্রথমে কোনটা দেখাবেন? প্রথমে টয়োটা rav4 দিয়ে শুরু করতে যাচ্ছি। এটি অনেক ভালো কন্ডিশনের একটি গাড়ি আমি বলবো, কারণ অরিজিনাল অকটেন ড্রাইভেন একটি গাড়ি। জি। আর এটি হচ্ছে 2005 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 2011 সালে। ওকে, পেপারস গুলো একদম ফুল টাইম আপডেটেড সব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এখানে আমরা গাড়ির ফ্রন্ট সাইডের কন্ডিশনটি দিয়ে শুরু করব। অরিজিনাল লাইটের অপশন রয়েছে, রয়েছে নিচে ফগ লাইটের অপশন, এবং সামনে পিছনে আমরা দুটি হেভি স্টিল বাম্পারও পেয়ে যাব। এখানে প্রত্যেকটি গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন আমাদের কাছে। প্রত্যেকটি টায়ারের কন্ডিশনটা যদি দেখায়, একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার। এখানে আপনারা লুকিং গ্লাসের সাথে নিকেল ইন্ডিকেটর লাইটিং এর অপশন, এখানে আমরা নিকেল ভিটের অপশন পেয়ে যাচ্ছি, হ্যান্ডেলের সাথে নিকেলের ব্যবহার রয়েছে, এবং ভিতরে কন্ডিশনটি দেখাবো আপনাদেরকে। একদম চকচকে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, রয়েছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন। ড্যাশবোর্ডটিও যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে, এবং পিছনেও প্রচুর পরিমাণ স্পেস পাবেন এই গাড়ি থেকে। জিপ গাড়ির মজাই হচ্ছে পিছনের একটি টায়ার থাকবে, আর অনেক বেশি কমফোর্টেবল হবে এর জন্য জিপ গাড়ি। আচ্ছা, আর এই গাড়িটি হচ্ছে 2005 মডেলের গাড়ি, 11 রেজিস্ট্রেশন করা। পিছনে আমরা টায়ারের অপশনও দেখতে পাচ্ছি, রয়েছে স্পয়লার, রোববারের অপশন, পিছনের গ্লাস, সাইডের গ্লাস, প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে। অরিজিনাল অকটেন ড্রাইভেন হওয়াতে আমরা এই গাড়িটির ভিতরে প্রচুর পরিমাণ স্পেস পেয়ে যাব। দেখছিলেন প্রচুর পরিমাণ স্পেস, এবং সিলিংটিও একদম ফ্রেশ রয়েছে। অরিজিনাল লাইটিং এর অপশন, প্রতিটি টায়ারের কন্ডিশন অনেক ভালো। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 1650,000 টাকা। 1650? জি, 1650,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এখানে একটি নিসান পেট্রোল দেখাবো, 2004 মডেলের গাড়ি, অনেক বেশি রাজকীয় গাড়ি এবং অনেক কোয়ালিটি ফুল একটি গাড়ি। এটিতে রয়েছে স্পেশাল সানরুফের অপশন, সিট পাওয়ারের অপশন রয়েছে। আর এই গাড়িটি আপনি যখন ইউজ করবেন আপনার মনে হবে একটি 1200 সিসি অথবা 1000 সিসি গাড়ি চালাচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে এটি 4200 সিসির ইঞ্জিনের গাড়ি, তারপরেও ডিজেল ইঞ্জিন হওয়াতে এই গাড়িতে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। আপনার মনে হবে যে না, 1000 সিসির গাড়ি হয়তো বা ইউজ করতেছি। আচ্ছা, এখানে আমরা অনেক বেশি হ্যাভি একটি ফুট স্টেপের অপশন পেয়ে যাব। রেনশেডের অপশন রয়েছে, লুকিং গ্লাসের সাথে আমরা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছি। আমি একটু ভিতরে কন্ডিশনটি একটু দেখিয়ে রাখবো, সিট পাওয়ারের অপশনটিও দেখাবো। এখানে আমরা সিট পাওয়ার দেখতে পাচ্ছি, এবং সানরুফের অপশন, বড় একটি সানরুফের অপশন পেয়ে যাবো এই গাড়িটি থেকে। ড্যাশবোর্ডটিও একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। ব্যাক সাইডের কন্ডিশনটি দেখাবো, হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাবেন, ডবল হ্যান্ড রেস্ট। জি, ব্যাক সাইডের কন্ডিশনটি দেখাই। ব্যাক সাইডেও একটি হেভি, অনেক বড় একটি টায়ার দেখতে পাচ্ছি, বক্স সহ, যেটি জিপ গাড়ির আসলেই সৌন্দর্য। ব্যাক সাইডের লাইটও অরিজিনাল লাইট, এবং এই গাড়িটি একদম 100% অরিজিনাল মালিকের গাড়ি, এবং পেপারসগুলো ফুল আপ টু ডেট সহ গাড়ি। ডিজেল ইঞ্জিন গাড়ি, 4200 সিসির গাড়ি। ডিজেল ইঞ্জিনের কারণে আপনি অনেক বেশি মাইলেজ পাচ্ছেন এই গাড়িটি থেকে। আর ভিউয়ার্স, 2004 মডেলের নিউ শেপের একটি পেট্রোল দেখাচ্ছিলাম। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 3650,000 টাকা। এখন দেখাচ্ছিলাম নিসান ডুয়ালিস স্পেশাল ফিটিংস হচ্ছে প্যানারোমিক সানরুফ, একটি বড় প্যানারোমিক সানরুফের অপশন রয়েছে এই গাড়ি থেকে। আর ভিউয়ার্স, এই গাড়ি হচ্ছে 2007 মডেল, 2012 রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটি অরিজিনালি অকটেন ড্রাইভেন একটি গাড়ি, আর আপনারা পেপার তুলো একদম ফুল লং টাইম আপ টু ডেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। ব্ল্যাক কালারের একটি গাড়ি দেখাচ্ছিলাম। প্রত্যেকটি লাইট যদি আপনি দেখেন একদম চকচকে ফ্রেশ রয়েছে, মনে হচ্ছে একটি নতুন লাইট ইনস্টল করা হয়েছে, কিন্তু এটি 100% অরিজিনাল একটি লাইটিং এর অপশন রয়েছে। আপনারা সামনে পিছনে দুটি হেভি স্টিল বাম্পারের অপশনও পেয়ে যাবেন, এবং প্রত্যেকটি টায়ার যদি আপনি দেখেন একদম নতুনের মতো রয়েছে। এখানে আপনারা ফুট স্টেপের অপশন পেয়ে যাবেন, একটি হেভি ফুট স্টেপের অপশন রয়েছে, স্লিম রুববারের অপশন রয়েছে, রেনশিটের অপশন। আর ভিউয়ার্স, এই গাড়ির ভিতরের কন্ডিশনটি আমি আপনাদেরকে দেখাবো।
একদম চকচকে ফ্রেশ ইন্টেরিয়র একটি গাড়ি দেখাচ্ছিলাম রয়েছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারের অপশন যারা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার পছন্দ করেন তাদেরকে এক্সট্রা কোনো খরচ করতে হবে না গাড়িটা তো অনেক রাজকীয় হ্যাঁ অনেক রাজকীয় গাড়ি আর প্যানোরামিক সানরুফটি যদি দেখান একটা বড় প্যানোরামিক সানরুফের অপশন ব্যাক সাইডের কন্ডিশনটাও দেখাবো ভিউয়ার্স এটি হচ্ছে 2000 সিসির একটি গাড়ি জিপ গাড়ি অনেক কমফোর্টেবল একটি গাড়ি আর প্যানোরামিক সানরুফ হওয়াতে আপনি একটু বৃষ্টির দিনে যদি আপনি চান একটু ভালো একটি ওয়েদার উপভোগ করতে সেই অপশনটি ওই গাড়িতে থাকছে স্পয়লারের অপশন দেখতে পাচ্ছেন এখানে পিছনের গ্লাস সাইডের গ্লাস 100% প্রাইভেসি গ্লাসের অপশনও আপনারা পেয়ে যাবেন আর ভিউয়ার্স প্রত্যেকটি লাইট যদি আপনি দেখেন একদম অরিজিনাল লাইট আর অরিজিনাল গেটআপের গাড়ি হচ্ছে গাড়ি মানে হচ্ছে হচ্ছে আপনার একদম নতুন গাড়ি কি অরিজিনাল গেটআপের ইঞ্জিন যদি আপনার একটি গাড়িতে ইনস্টল থাকে আপনার ওটার কন্ডিশন একদম রিকন্ডিশনের মতোই পাবেন আর অনেক বেশি ভালো কন্ডিশন হচ্ছে কারণ অরিজিনালি তেলে চলতেছে এই গাড়িটি আপনারা যারা অরিজিনাল তেলের গাড়ি খুঁজছেন বেশি কমফোর্টেবলের জিপ গাড়ি খুঁজছেন প্যানোরামিক সহ আমাদের কাছ থেকে এই গাড়িটি নিতে পারবেন আর মালিক আমরা পেপারসগুলো একদম ফুল আপডেট সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ পেপারসগুলো ফুল আপডেট রয়েছে আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 15,50,000 টাকা 15,50,000 জি 15,50,000 আমাদের আস্কিং প্রাইস তবে আলোচনা করে যতটুকু সম্ভব আপনাদেরকে কমিয়ে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার্বিডিতে চলে আসতে হবে আর ভিউয়ার্স আমাদের সুপার কার্বিডির লোকেশন হচ্ছে 257 তেজ গ্র্যান্ড স্টিল এরিয়া এটি নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ